মর্নিং গাইস, এখন আর মর্নিং নেই, এখন বাজে বেলা 12টা। দেখ, আজকে একটু বাড়িতে যাব, আমার ওই বাড়িতে বাপের বাড়িতে, একটু ছেলেটাকে নিয়ে ঘুরে আসব। এই রান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া সেরে নি, দুপুরের খাওয়া দাওয়া করে তারপর বেরিয়ে যাবো দুজনে, গিয়ে আবার বিকেল বিকেল ফিরে আসবো। দাদা দেখতে থাকো আজকে আমাদের ওখানে শীতকালে কী কী চাষ হয় সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করবো, আর কিছু শর্ট ভিডিও শ্যুট করবো, আমাদের ভাইজি করবে, সেটা তোমাদের খুব ভালো লাগে, তোমরা কমেন্ট করে জানাও জানাবে আমাকে। আর আজকে কী কী রান্না করেছি এখানে, বেশি কিছু করিনি, তো তোমরা দেখে নাও। ছালার ডালনা আর ভেজ ডাল আর এই চাটনি, এই আজকে রান্না হয়েছে। এবার এই যে আমরা বেরিয়ে পড়েছি, চলে যাচ্ছি আমি আর আমার ছেলে, এই যে রাস্তা দিয়ে যাচ্ছি আমাদের বাড়ি, বসে আছি, চলে যাচ্ছি আমার বাড়ি এসে গেছি। দেখো আমি এখন কাচ্ছি স্প্রাইট। এ দেখো একটা আমাদের ঘর আছে, মানে যেখানে সব কিছু রাখা হয়, টালির জন্য অনেক কিছু কাঠ ফাট, সেখানে দেখো বিড়ালে বাচ্চা দিয়েছে। অনলাইনে জুতো এসেছিল, আমাদের বাড়ির লোকেরা কেমন ভিড় করে দাঁড়িয়ে পড়েছে। এই তুই চুপ কর, জুতো এখন আজ মন্টু 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 কি করছে দাদা? কি করছে? জুতো পরে দেখছে তো দেখি, এটা বাবাটা লাল পড়ছে। যে বাড়ি থেকে এসে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে এই যে এক কাপ চা করে নিয়েছি, লিকার চা, এই চা খাবো আর এ করবো, চাটা খেয়ে নিয়ে ওকে পড়াবো, ছবি আঁকাবো, তোমার সাথে শেয়ার করবো ওর কিছু ড্রয়িং, দেখবে আমার ছেলে কীরকম ড্রয়িং করে। আর তারপরে তোমাদের বলেছিলাম যে ওখানে কিছু শীতকালে চাষবাস হচ্ছে, কিন্তু ওখানে এখনও সেরকম কিছু হয়নি, সবে সবে ওরা মানে চাষের জমিতে সব কিছু ছড়িয়েছে, সব ছোটো ছোটো গাছ বেরিয়েছে, ওই জন্য তোমাদের সাথে আমি আর শেয়ার করতে পারিনি এগুলো, পরের বার যাবো যখন তখন নিশ্চয়ই তোমাদের সাথে এগুলো শেয়ার করবো। ঠিক আছে দাদা, এখন একটু চা খেয়ে নিই, তারপর দেখো রাতে কী করি। এই যে এতক্ষণ তোজোকে পড়ালাম, আঁকালাম, ড্রয়িং করালাম, কালো ড্রয়িং আছে, এবার ফিরে এলাম, এবার পরে টরে এবার আটা মাখবো, মেখে রুটিটা করে নেবো। আজকে আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা লাগছে, তোমাদের কীরকম ঠান্ডা পড়ছে তোমাদেরকে? এরা কত আজকে স্যারের দেওয়া এই ড্রয়িংটা করলো, আমাদের ক্লোজ করে দেখাচ্ছি কীরকম হয়েছে, প্লিজ তোমরা কমেন্ট করে জানিও। আর আগের দিন এটা করেছিল স্যারের কাছে বসে এই ড্রয়িংটা জানিও তোমরা। আর এটা স্যার হোমওয়ার্ক দিয়েছিলো তাই বাড়ি থেকে করে নিয়ে আসছি। স্যার এটা স্যার এঁকে দিয়েছিল এদিকে, আর এদিকটা এই যে আমাদের তোজুবাবু আমি সন্ধ্যাবেলা বসে বসে এখন আঁকি। দেখো আটাটা মেখে রুটিটা করে নিই, রাতের ডিনারটা সেরে নিই।